15 কেজি। আপনারা দেখতে পাচ্ছেন বিস্কিট এবং বিশেষ আকৃতিতে বিভিন্ন যন্ত্রাংশের ভিতরে ঢুকিয়ে আনা এবং বিভিন্ন ইকুইপমেন্টের ভিতরে ঢুকিয়ে আনা। যিনি যাত্রী এসেছেন, তিনি শারজা থেকে এসেছেন, তার নাম হচ্ছে আহমদ হুসেইন। আজকে শারজা থেকে আগত ফ্লাইট 252 BG252 ফ্লাইটটি সকাল 8:21 অবতরণ করে। আমাদের এখানে আপনারা জানেন যে বিভিন্ন সংস্থা কাজ করে, তার মধ্যে অন্যতম গোয়েন্দা সংস্থা, জাতীয় গোয়েন্দা সংস্থা NSI। তারা রিপোর্ট পান বা তারা অবগত হন যে একজন যাত্রী সন্দেহভাজন থাকবেন, তার কাছে কিছু মালামাল থাকবে, চোরাচালানের মালামাল থাকবে। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাপাই। সেই অনুযায়ী সেই যাত্রীকে তারা টার্গেট করেন এবং সেক্ষেত্রে তারা কাস্টমস শুল্ক, একটা শুল্ক গোয়েন্দা ইউনিট আছে, ওনাদের সহযোগিতায় অ্যারাইভেল হলে আপনারা জানেন যে কোনো কাউকে যদি সন্দেহ হয় অথবা কাউকে যদি স্ক্রিন করতে হয়, রেড চ্যানেল আছে, কেউ যদি ডিক্লারেশন না দেয় সেক্ষেত্রে তাকে এক্সরেতে চেক করা হয় এবং তারপরে সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিক সিদ্ধান্তে ধরা না পড়লেও NSI কর্তৃপক্ষ এবং অন্যান্য যারা ছিলেন শুল্ক গোয়েন্দাসহ তাদের সন্দেহ থেকেই যায় এবং তারা সেই ক্ষেত্রে সিভিল এভিয়েশনের নিরাপত্তা ইউনিটের সহায়তা নেন। 15 কেজি আপনারা দেখতে পাচ্ছেন বিস্কিট এবং বিশেষ আকৃতিতে বিভিন্ন যন্ত্রাংশের ভিতরে ঢুকিয়ে আনা এবং বিভিন্ন ইকুইপমেন্টের ভিতরে ঢুকিয়ে আনা, সেগুলোকে আমরা শনাক্ত করেছি এবং এযাবত পেয়েছি যে 15,994 গ্রাম। দ্যাট ইজ 15,994 গ্রাম আমরা উপস্থিত পেয়েছি। আপনারা জানেন যে শুল্ক কর্তৃপক্ষ যথাযথ মামলা রেডি করবেন এবং সেখানে তারা চূড়ান্ত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মামলাটা চূড়ান্ত করে হস্তান্তর করবেন। এবং যিনি যাত্রী এসেছেন, তিনি শারজা থেকে এসেছেন, তার নাম হচ্ছে আহমদ হুসেইন। এটা কিন্তু আনঅফিশিয়াল, যে স্বর্ণকার যিনি আছেন উনি ওয়াইন গাইডের পর।